মহাসড়কে ভারী যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে সিএনজি চালিত অটোরিকশা। অবৈধ এসব যান চলাচলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, সৃষ্টি হচ্ছে যানজট। ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া 72 কিলোমিটার অংশসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা জুড়ে চলাচল করছে অন্তত 12,000 রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অথচ দৈনিক ও মাসিক চুক্তিতে স্থানীয় পুলিশ প্রশাসনকে মাসোহারা দেওয়ার অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। এরপর রয়েছে হয়রানি, সব অটোরিকশাকে রেজিস্ট্রেশন দেওয়ার দাবি তাদের। নাম্বার থাকা অবস্থায় যে গাড়িগুলো ধরতেছে, মামলা দিতেছে, এমনকি নাম্বার সারা গালিগুলো মামলা দিতেছে। থানায় ঢুকলে কিছু কষ্ট টসো দেয়, কষ্ট দেওয়া বাইরে জায়গা, আর যে রেজিস্ট্রেশন নাই তো 5-6টা মামলা ডাইরেক্ট দিয়ে দেয় শেষ। আমরা বিশুড়ও মানতে দিতেছি, এমনকি বাউনবরে মানতে দিতেছি, দুই জায়গা মানতে দিয়া আমরা গাড়ি ঘুরে ফাঁকতে ধরতেই আছে। আমাদের দাবি আছে, আমাদের আপনার বৈধ চলতেছে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার চালু হোক আর আমাদের ড্রাইভিং লাইসেন্স সহজভাবে করে দিন। অভিযোগ অস্বীকার করে অবৈধ এসব যানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানায় ট্রাফিক বিভাগ। না, আমাদের শহরের নাম্বারবিহীন কোনো সিএনজি চলে না, আর ওরা যে অভিযোগ করছে এটা ভিত্তিহীন। আমরা প্রতিনিয়ত থ্রি হুইলারের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি, যেটা আপনারা দৃশ্যমান আপনারা দেখছেন। আমরা জিরো টলারেন্স থ্রি হুইলারের বিরুদ্ধে, যে বিশ্ব রোডে হাইওয়ে কেন্দ্রিক কোনো থ্রি হুইলার চলতে পারবে না। এদিকে বিআরটি বলছে গত এক দশকে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ থাকায় সরকার 100 কোটি টাকার বেশি রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বৈধভাবেই হোক অবৈধভাবেই হোক চলতেছে। তো এই 10-12 হাজার সিএনজি যদি 2014 সাল থেকে এ পর্যন্ত চালু থাকতো, চলমান থাকতো, তাহলে মানে আর না থাকার কারণে মানে আমাদের একটা আনুমানিক হিসাবে 100 কোটি টাকার উপরে গভর্নমেন্টের রাজস্ব বঞ্চিত হয়েছে। প্রায় 10 বছর পর 2023 সালের জুনে সিএনজি অটোরিকশার নিবন্ধনের অনুমতি দেয় জেলা প্রশাসন। এর 4 মাস পর আবার বন্ধ হয়ে যায় রেজিস্ট্রেশন কার্যক্রম। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।